দাসপুর থানার উদয়চক গ্রামে রবিবার রাতে এক ব্যক্তিকে চোর সন্দেহে গাছে বেঁধে রাখা হলো। রাত্রি 8:30 নাগাদ ওই ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখা যায়। তার কাছ থেকে একটি বাইসাইকেল ও দুটি খেলার কাপ উদ্ধার হয়েছে। তারপরে এলাকার কিছু মানুষ তাকে একটি গাছে বেঁধে রাখে। তার অসংলগ্ন কথাবার্তা শুনে উত্তেজিত জনতা গণধোলাইও দেয়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ। ওই ব্যক্তিকে পুলিশে তুলে দিতে যাচ্ছে জনতা। গ্রামবাসীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে চায়। তুমি কোথায় ছিলে? এখানে এত রাত্রে কি করতে? কোথায় প্রোগ্রাম হচ্ছে? পুলিশ তো নিয়ে যাবে। দেখেছে আবার দেখেছে। তুমি মিথ্যা কথা বলতেছো? বলছো আমাদেরকে, আমাকে এই এই লোক পাঠিয়েছে। তুমি এতক্ষণ তাহলে কি বলছিলে? না না, বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কোথায়? জোরে বলো। দীর্ঘদিন ধরে এরকম ভাব চুরি চামারি হচ্ছে, তো আমরা সেটা বুঝতে পারিনি। আজকে হঠাৎ মানে বাইরেকার একজন মানুষ এসে মানে চুরি করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমাদের আজকে হাতে নাতে ধরা পড়ে গেছে। তার জন্য আমরা সেই ব্যক্তিকে আটকে রেখেছি। তো জানিনি, প্রশাসনকে এটাই বলবো যে আপনারা আসুন। তোমরা পুলিশে দিতে যাও? তোমরা পুলিশে দিবে ওকে? হ্যাঁ অবশ্যই। বা এটা কেন করছে? এটা কি মানে তাদের অ্যাকচুয়ালি চিন্তা? নাম ঠিকানা কি বলছে ও? ঠিকঠাক বলতে পারছে কিছু না? অসংলগ্ন কিছু কথাবার্তা বলছে। নাম ঠিকানা মানে অন্যমনস্ক ভাবে যখন যেমন পাচ্ছে বলছে। আমাদের গ্যাংয়ে আছে 70 জন, কখন বলছে আমরা 3 জন, কখন বলছে আমরা, আমাদেরকে অতনু মানে বিশ্বজিৎ এরা আমাকে পাঠিয়েছে। দেখে কি মানসিক ভারসাম্য মনে হচ্ছে কিছু? না 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 না, সচল মানুষ চোর সন্দেহে ধরে রেখেছেন আপনারা? অবশ্যই, যেহেতু সে চুরি করে নিয়ে যাচ্ছিল, আমরা সেই মুহূর্তেই তাকে ধরেছি। আমরা তার মানে তাকে সেটাই প্রশ্ন করেছি যে তুমি এই ঘটনা কে করেছো। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।